আসসালামু আলাইকুম, আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো ডেইলি লাইফ স্টাইল আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের আমার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন। গ্রাম থেকে মা দাদি ভাই ওরা আসছে, আমি একটু অসুস্থ, সেই কারণে আমার ছোট ছেলে সহকারে, যেহেতু আমি নিজে অসুস্থ, রান্নাবাড়াটা করে ওইভাবে খেতে পারছি না বলেই ওনারা এসেছে। মা আসলে তো কতটা উপকার হয় এটা সেই ভালো বলতে পারবে যার মা আছে তারা, আর যাদের মা নেই তারা এই কষ্টটা অনুভব করতে পারবে। নিজে অসুস্থ থাকলে যেমন কোনো কিছুই কাজ করতে পারি নাই, তো সব কাজ এলোমেলো হয়ে আসে। রান্নাবাড়াটা করে খেতে পারছিলাম না বিধায় ওনারা আসছে, আর মা আসলে বুঝতেই পারেন কী রকম হেল্প হয়। তো রান্নাবাড়া করে শুধু মুখের উপর তুলে দিচ্ছে আর খাচ্ছে। আল্লাহর রহমতে এখন মোটামুটি অনেকটা সুস্থ আছি, আর এই তো ভিডিও স্টার্ট করাটা অলরেডি আবার শুরু করে দিয়েছি। আজকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন একটা একটা করে বের করে নিচ্ছি আর গুছিয়ে নেব। আমার সবচাইতে কষ্টকর কাজ হচ্ছে এই মাছ কাটাকাটি। ছোট মাছগুলো আমি একদমই কাটতে না পছন্দ করি, সেই জন্য আজকে যেহেতু মা আর দাদি আসছে ওনাদেরকে বলেছিলাম যে ছোট মাছ আনলে কেটে দিতে পারবা কি না। তো দাদি বলতেছে যে নিয়ে আইসো যতটুকু পারো, আমরা কেটে বেছে পরিষ্কার করে দিয়ে যাব তোমাকে। তো সেই জন্য ওই ছোটো মাছগুলো আনা, আর এই তো দাদি ছোট মাছ কেটে নিচ্ছে, এই পাশ থেকে হচ্ছে আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি। যখন আমি ভিডিওতে ভয়েসগুলো দিচ্ছি তখন কিন্তু আমার বাসাতে আমার মা দাদি ভাই ওরা কেউ নাই, সবাই অলরেডি চলে গিয়েছে। ভিডিওগুলো করা ছিল বলে এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, সেই জন্য ওনারা বাসাতেই চলে গিয়েছে। কারণ যার যার একটা সংসারেরও কাজ আছে, প্রত্যেকটা মহিলাই তার নিজ সংসারে কিন্তু ব্যস্ত থাকে। তো আমার মাও তার ব্যতিক্রম নয়, মা তার নিজের সংসারের কথা চিন্তা করে হলেও একটু বাসায় চলে গিয়েছে। আর এই যে এখানে ভাইকে যা রান্না করা ছিল সেগুলো খেতে দেওয়া হয়েছে, আর এরপর হচ্ছে দুপুরের রান্নাবাড়া কমপ্লিট করে নেওয়া হবে। আর এর দিক থেকে আমি একটু হাতে মেহেদি লাগাবো, আসলে খুব ইচ্ছে করছিল একটু মেহেদি পরার জন্য, তো সেই জন্য এই মেহেদিগুলা নিয়ে আসা ছিল আগের, তো হাতে এখন একটু পরে নেব। আমি অত ভালো করে ডিজাইন করতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু পারি কীরকম হয়। হাতে মেহেদি পরাটা আমার কাছে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আমি এক হাতে নিজেই মেহেদিটা পরে নিচ্ছি, কিন্তু আমার ডান হাতে মেহেদিটা আমার বড় ছেলে বলতেছে আম্মু দাও আমি তোমাকে একটু মেহেদি পরিয়ে দিই। তো ও যখন পরিয়ে দিয়েছে তো ওই ভিডিও ক্লিপটা কোথায় যে কেটে গিয়েছে আমি নিজেও আর খুঁজে পাইনি। যাই হোক, এরপর হাতের মেহেদি শুকিয়েছে, অলরেডি তুলেও ফেলেছি, আর এখন যে শুকনা কিছু বাজার ছিল তো তার মধ্যে কিছুটা খেজুরও ছিল, এখন খেজুরের জারে খেজুরগুলো ঢেলে রেখে দিচ্ছি। আমার বাসার সবাই প্রায় সকালবেলা খেজুরটা খেতে পছন্দ করে, তো সেই জন্য খেজুর প্রায় সব সময় থাকে। কিছুদিন যাবত খেজুরটা ছিল না, তো আনা হয়েছে, এখন খেজুরের জারে খেজুরগুলো ঢেলে রেখে দিচ্ছি। এই জারটার মধ্যে হাফ কেজি পরিমাণ খেজুর ধরে, তো ঠিক ততটুকু পরিমাণে আনা হয়, আবার শেষ হয়ে গেলে পরবর্তীতে আবারও আনা হয়। সুস্থ হয়েছি কিন্তু মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে, কোনো কিছুই ওইভাবে খেতে পারতেছি না, খাবার সহ সব কিছুই মনে হচ্ছে যেন তিতা। পুরোপুরি রুচি ফিরে আসতে হয়তো বা অনেকটা সময় লেগে যাবে, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে খাওয়ার জন্য, তো সেগুলো এখন নিয়ম করে খেয়ে নিচ্ছে।
গ্রাম থেকে আমার ভাসুর এসেছিল ঢাকাতে একটা কাজে, তো তখন আমার বড় যা কতগুলো পিঠা তৈরি করে পাঠিয়েছে আমাদের জন্য। অনেকটা কষ্ট করেই পিঠাগুলো পাঠিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন কতটা মায়া আর ভালোবাসা দিয়ে এই পিঠাগুলো যত্ন সহকারে, মানে কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো দিয়েছে, যেন একটার গায়ে আরেকটা না লেগে যায় কিংবা পিঠাগুলো ভেঙে না যায়। সেই জন্য ভাইয়াকে বাসায় আসতে বলা হয়েছিল, কিন্তু কাজটা কমপ্লিট করে ওখান থেকেই বাড়িতে চলে গিয়েছে, বাসাতে আর আসেনি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা দিয়েছে আমাদের জন্য। আর এই ভাপা পিঠাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো সেই জন্যই গ্রাম থেকে এই পিঠাগুলা খুব যত্ন সহকারে তৈরি করে পাঠিয়েছে। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিবেন, আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো সবগুলো পিঠা এখন বের করে নিয়েছি, আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।